মূলত হযরত মাওলানা দেলাওয়ার সাইদি, তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ইয়েতে ঢাকায়। ঢাকায় আপনার এই কমলাপুরের কাছে একটা কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে আমিও বক্তা ছিলাম, উনিও বক্তা ছিলেন। তো উনি উঠতি তখন বক্তায় আপনার মতোই এরকম বয়সে, আমি অল্প ছোট ওনার। তো উনি সেখানে যে বক্তৃতা করলাম, মাশা আল্লাহ খুব ভালো বক্তৃতা করলেন, ভাষাও সুন্দর, আওয়াজও সুন্দর। তো এই এই পরিচয়টা হলো। এরপরে আরেকটা বক্তব্য উনি রাখলেন পুরান ঢাকায়, ওই বড় একটা ময়দান আছে, ময়দানের নাম ভুলে গেছি, ওখানে মুফতি দিন মোহাম্মদ খানও ওখানে ছিলেন, উনিও মাশা আল্লাহ ওনার খুব প্রশংসা করলেন। এই এই হলো হালকা পরিচয়। এরপরে কাছাকাছি হইলাম কোথায়, সিলেটে। সিলেটে ওনারও বক্তব্য আমারও বক্তব্য, একই গাড়িতে চলি, একই বিল্ডিংয়ে থাকি, একই হোটেলে থাকি, একজনের বাড়িতে মেহমান, এই কাছাকাছি আসলাম। প্রথম প্রথম একটু উনি রিজার্ভ, মানে নিজেকে রিজার্ভ রাখতেন, এই কিন্তু আস্তে আস্তে দেখলাম যে একবারে সব মন উজাড় করে আলহামদুলিল্লাহ শেখ। পরে এমন হলেন যে খুব কাছাকাছি, আমরা দুজনে চুক্তি করলাম, আপনার বলে হলে আমি ধরবো, আমার বলে হলে আপনি ধরবেন। কয় এটা এত বড় একটা কথা কইলেন, আমি প্রস্তাবটা আমি দিলাম যে এটা আমাকে কেউ বলবে না, কেউ করবেও না, তো এটা একটা বিরাট ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমরা এটা করতাম, আমরা এটা করতাম। আজকে বক্তৃতার উপরে কী কথা হয়েছে, কার কোনো অসুবিধা হয়েছে কি না, এইভাবে আবার একান্তে বসে বসে এলে আমরা সংশোধন করে নিতাম, কথা বলতাম, মহাসভা, হ্যাঁ মহাসভা করতাম। এরপরে একসঙ্গে 15 দিনের জন্য চলে গেলাম ইরানি বিপ্লবের তৃতীয় বছর। ইরানি বিপ্লবের তৃতীয় বছর খোমেনির দাওয়াতে গেলাম ইরান, ওনারও ভোট ভিসা পেলেন, আমিও পেলাম, ডক্টর মোস্তাফিজ, মৌলানা আব্দুর রহিম, এরপরে আরও কয়েকজন বড় বড় বাংলাদেশের জাতীয় পর্যায়ের লোকেরা। তা আমি আর সাইদি সাহেব এক হোটেলে থাকতাম, এই একটা সবচেয়ে বড় হোটেল, 14 তলায় হোটেলটা, ওই হোটেলে ছিলাম আমরা, ওই 14 তলায়ই ছিলাম আমি আর সাইদি সাহেব একসঙ্গে ছিলাম। সেইখানে একজন আরেকজনের খুব কাছাকাছি, এই 15 দিনের মধ্যে অনেক কাছাকাছি হয়ে গেলাম, মত বিনিময় করে ঘনিষ্ঠতা এসে গেল। এরপরে আমাদের নরসিংদী মাদ্রাসায় ওনার দিলাম দাওয়াত বার্ষিক সভায়। তো একদিন উনি সকালবেলা আসছেন, বাসায় শুয়ে রয়েছেন, দুপুরে খেয়ে দিয়ে শুয়ে আসছেন, আমার এক ছোটো মেয়ে, এর নাম হলো মারজানা, ওরে কোলে নিছেন, বুকের উপরে নিয়ে ওর সঙ্গে কথা বলছেন। তো ওরে আমি ছোটোবেলায় ও খুব যাই না, তো এখন প্রিন্সিপাল হয়েছে আমাদের এখান, তো কামেল মাদ্রাসা দুইটা, একটা ছেলেদের একটা মেয়েদের, মেয়েদের যে কামেল মাদ্রাসা ওইটার প্রিন্সিপাল হলো সে। তো মারজানাকে কোলে নিয়ে উনি আরবিতে বলেন, আরবিতে বলো দেখি এটা কি, তো শাফাতুন, এটা কি আমফুন, এটা কি উদনুন, চোখটাকে এটা কি কয় চুখনুন, মানে ওটা আরবিটা ভুলে গেছে, চট করে চুখনুন। আমি ছিলাম ঘরের ভিতরে, ভাইজান ভাইজান তাড়াতাড়ি আসেন, আপনার মাইয়া এটা কি হবে, আল্লাহ এটা শুনেন, এর চখনুন হয়েছে, এ তো আরবি বাড়িয়ে ফেলছে চোখরে। আচ্ছা, তারপরে কয় দেখা যাক আল্লাহ কি করেন এটারে, আমি টার্গেট করলাম। এরপরে এই মাসুদের যখন বিয়ের প্রস্তাব হলো, উনি একদিন আমার ইসলামিক ব্যাংকে আসলেন একটা আতর নিয়ে, এসে আমার টেবিলে রেখে দরজাটা বন্ধ করে দিলেন, বলছে ভাইজান এখন আমার একটা প্রস্তাব দিব, এটা একটা জবাব দিয়ে এখানে উঠতে হবে, নাহলে আমি দরজা খুলব না। তো কি প্রস্তাব, আমার চোখন উনি আমাকে দিয়ে দিতে হবে, কার জন্য, অমুকের জন্য, আপনার সঙ্গে সম্বন্ধ করা তো এটা ছোট ব্যাপার না, বড় ব্যাপার, তবে আপনার ছেলেটা তো গ্র্যাজুয়েটও না, মাস্টার্সও না, আমার মেয়ে তো মাশাআল্লাহ, তা এর কেমনে হবে, কয় ওটা গ্রাজুয়েশন করে নেবে, করে নেবে, এগুলি করবে, বলে ঠিক, উনি ওয়াদা করছেন যে করাবেন। তা তাহলে আর আপনি কি দরজাই যখন খুলবেন না, তাহলে আর কী করবো, এইভাবে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এই ঘরে যখন আবদুল্লাহ আসলো, নাম কার, উনি রাখলেন না, নামটা আমাকে রাখতে বললেন, আমি বললি ওর বাবার নাম মাসুদ, সুতরাং আবদুল্লাহ, আবদুল্লাহ আপনি মাসুদ, আর আবদুল্লাহ আপনি মাসুদ আমার একজন প্রখ্যাত মহব্বতের সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দহ,
বলা যায় হানাফি ফেকার মূল ইমাম কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ, এবং আপনার দাদার পিতার নামও তো আবদুল্লাহ। হ্যাঁ আবদুল্লাহ, তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ এইভাবে কাছাকাছি। এর সময় আবদুল্লাহ তো এখন বড় হয়েছে, এবার ম্যাট্রিক পাশ করলো আলহামদুলিল্লাহ। তো আপনার যেহেতু আলহামদুলিল্লাহ অনেকগুলো নাতি, আপনি যদি এদের সম্পর্কে একটু, কখনো দাদা কখনো নানা, আপনার কেমন লাগে আর কি পারিবারিক এই যে সুন্দর? আমার বড় বড় নাতি যেটা ছেলের ঘরের, এর নাম ফুয়াদ, ফুয়াদ রাখছে, সে ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব, উনি আমার প্রিয় ব্যক্তি ছিলেন, আমার উস্তাদ, আমার শেখ, সুবহানাল্লাহ, আমার জীবনটা ঘোরানোর মধ্যে উনির মূল ভূমিকা উনি ছিলেন, কাজে ওনাকে ভুলতে পারি না। এই জন্য নাতির নাম, আমার বড় ছেলের প্রথম নাতি হইল, নাম রাখলাম ফুয়াদ। ফুয়াদ এখন মাশাআল্লাহ লম্বা চড়া হয়েছে, ধীর স্থির জ্ঞানী মাশাআল্লাহ, তো ইংলিশ মিডিয়ামের ইংরেজি ইয়েতে ইংলিশ সে বলে হচ্ছে ইংল্যান্ডে ইয়ে জন্মগ্রহণ করছে, তো এখন সে ব্রিটিশ, জন্মগতভাবে ব্রিটিশ। তো যাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ স্বভাবের চরিত্রে আশা করি একটা বড় ব্যক্তিত্বে রূপান্তরিত হবে। এছাড়া আমার মেয়ের ঘরের নাতিপুতি অনেক আলহামদুলিল্লাহ, ওইখানে যেমন শুনলেন, এরপরে আরেক মেয়ে আছে রেদওয়ানা, রেদওয়ানা এখানেই ছাত্রী, এখানেও কোরআন শরীফ কয়েক কত পনেরো পড়া না কত পড়া হেফজ করছিল। তারপরে আমার মেয়েদের মধ্যে বলা যায় সবচাইতে জাহিন, ওইটাও যেমন এটাও আমার আলহামদুলিল্লাহ। এটার ঘরের যে নাতি, আমার তিনটা নাতি, তিনটা নাতি জিনিয়াস, এবং এরা যেখানে পড়ে ফার্স্ট, নরসিংদী মাদ্রাসায় এরা ফার্স্ট। এরপরে বড় নাতি তো ওই এগুলি জন্মগ্রহণ করছে আসলে ইয়েতে আরব আমিরাতে, ওইখানে ওর বাবা মা ছিলেন আর ওখানে ওদের জন্ম। তো বড় নাতি যেটা, ওইটা হলো গোটা ইউএই ইউনাইটেড আরব এমিরেটসে ও জেনা সমস্ত বিভাগে উনি ফার্স্ট, এবং ওকে বাদশাহ আরে কি কয় আমির যিনি ছিলেন আরব আমিরাতের আমিরের নাতি, নাতি ওনাকে তাকে পুরস্কৃত করেছে মেডেল দিয়ে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আরবরা তার সঙ্গে পারতো না, আলহামদুলিল্লাহ ও ইঞ্জিনিয়ার হয়েছে। এরপরে দুইটা আছে, মেজোটা এটাও আল্লাহর মেহরবানিতে এখন এখানে ফার্স্ট ছিল, আলেম পাস করার পরে চলে গেছে ইয়েতে আল্লাহ ঝাড় গেছে, ওখানে গিয়ে পড়াশোনা করতেছে। এরপরে যেটা এটাও আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ, এটাও খুব জাহিন। আমার নাতি নাতিগুলি আলহামদুলিল্লাহ খুবই জাহিন আলহামদুলিল্লাহ, দোয়া করেন। এর মূলত এর দুই দিক থেকে পেয়েছে, একটা হলো এর মূল দাদা যিনি, দাদা হইল সরসিনিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা তাজাম্মুল হুসাইন খান, যিনি আমার ওস্তাদের সমতুল্য, আমি ওনার কাছে পড়ি নাই, কিন্তু উনি বাংলাদেশের তিন চারজনের আলেমের মধ্যে উনি একটা, উনি এই বড় আলেমদের মধ্যে উনি একজন। ওনার আরবিতে উর্দুতে অনেক তসনিফাত আছে যেগুলি আমরা পড়েছি ক্লাসে, আমি হাজর দোয়া পেয়েছেন। হ্যাঁ দোয়া তো ওদের নাতি ওই দিক থেকেও পাইছে এরা, আর এদিক থেকেও কিছু হইলো পাইছে। আপনার অনেকগুলো জামাই, তাদের ব্যাপারে যদি একটু বলতেন, তারা আমি শুনেছি অনেকেই অনেক সুন্দর জায়গায় আছেন আলহামদুলিল্লাহ। আমার জামাই মদিনায় একসঙ্গে মদিনা থেকে পাশ করেছে চারজন, এখন এই মাদ্রাসার যে প্রিন্সিপাল জামিয়া কাসিমিয়ার বয়েজ, জামিয়া কাসিমিয়া এটার প্রিন্সিপাল, শাখা না এটা আলাদা বয়েজ বিভাগ, এটার প্রিন্সিপাল আমার পরে আমার মাওলানা দেলোয়ার, এটাও মদিনা থেকে ফারেক কুলিয়াতুল হাদিস থেকে। এরপরে আরেকটা হলো শহীদুল্লাহ খান, ডক্টরেট করছে, ও ওখান থেকে পাশ করছে। এরপরে আছে আব্দুল হামিদ, ওইটাও সরসিনা মাদ্রাসার ছাত্র, ওইটা এইখানে মদিনা থেকে পাশ করেছে, অনার্স করেছে, ওইটা ওদের মাস্টার্স করছে এখানে। তারপরে ওই মাসুম, এটাও ওখানে পাস করেছে, ও তো বাংলাদেশে ফাজেলে ফার্স্ট ছিল টুমচরের, পরে মদিনায় পড়ছে, এখন জাপান আছে, ওটাও মদিনা থেকে পাস করছে। এরপরে জামাই যে তাজ্জামুল হোসেন খান সাহেবের ছেলে, আমাদেরই ছাত্র এখানকার, এতে পাস করার পরে তাকে আমি আবুধাবিতে পাঠাই, কারণ ওখানে শিক্ষক দরকার ছিল, একজনের চাইছিল, তো একে পাঠিয়ে দিছি। ওইখানে আমার নাতিপুতিগুলি, এর ঘরে নাতিপুতিগুলি ওইখানে। হ্যাঁ মোস্তফা আমিন, আমার নাম মোস্তফা আমিন খান জি আলহামদুলিল্লাহ।
Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.